এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নম্বর নিয়ে কিন্তু এখন অভিযোগ উঠলো। তোমাদের নম্বর কিন্তু পরিবর্তন করে পাঠানো হচ্ছে, তোমাদের নম্বরে কিন্তু ফের গন্ডগোল সৃষ্টি হচ্ছে। তোমরা যে নম্বর পেয়েছিলে মাধ্যমিকে বা একাদশ শ্রেণীতে, সেই নম্বরটা কিন্তু পরিবর্তন করে বোর্ডকে পাঠানো হচ্ছে এবং সেই খবরটা কিন্তু পর্ষদ জানতে পেরেছে এবং সেই স্কুলের বিরুদ্ধে কিন্তু পর্ষদ লিগ্যাল অ্যাকশন নেবে। নিউজে কি উঠে এসেছে সরাসরি আমি তোমাদের সামনে তুলে ধরছি। নম্বরের পরিবর্তনের অভিযোগ, ফের সতর্ক করে স্কুলগুলিকে চিঠি দিতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ। নম্বরের পরিবর্তনের বড়সড় অভিযোগ মধ্য শিক্ষা পর্ষদের কাছে, মূলত মাধ্যমিকের মূল্যায়নের নবম শ্রেণীর নম্বর এবং দশম শ্রেণীর ইন্টারনাল এভলিউশন নিরিখে মূল্যায়ন করা হবে ছাত্রছাত্রীদের, এমনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলির থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর চাওয়া হয়েছে। এবার স্কুল থেকে পাঠানো নম্বরের ক্ষেত্রে দেখা যাচ্ছে নম্বরের পরিবর্তন করা হয়েছে। তা করা হচ্ছে স্কুলগুলির তরফে ইতিমধ্যে এই সংক্রান্ত বেশ কিছু তথ্য মধ্য শিক্ষা পর্ষদের হাতে ধরা পড়েছে, যার জেরে মধ্য শিক্ষা পর্ষদ সতর্ক করে স্কুলগুলিকে চিঠি দিতে চলেছে বলেই পর্ষদের সূত্রে খবর। মূলত নবম শ্রেণীর নম্বরের পাঠানোর ক্ষেত্রে যাতে কোনো রকম নম্বর পরিবর্তন না করে তা সতর্ক করে সেই স্কুলগুলিকে চিঠি দিতে চলেছে পর্ষদের তরফের সূত্রের খবর। গত সপ্তাহে মধ্য শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন স্কুল থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর চাওয়া হয়েছে। শুধু তাই নয়, স্কুলগুলিকে পাঠানোর নির্দেশিকা স্পষ্টভাবেই জানানো হয়েছিল, যদি কোনো স্কুল নম্বর পরিবর্তন করে বা নম্বর দেওয়ার ক্ষেত্রে গাফিলতি হয় তাহলে সেই স্কুলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে। সেই মোতাবেক এবার কলকাতা সংলগ্ন একটি স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে মধ্য শিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। অভিযোগ, একটি নির্দিষ্ট স্কুল বেশ কিছু ছাত্রছাত্রীর নম্বর বাড়িয়ে তথ্য পাঠাচ্ছিল, মধ্য শিক্ষা পর্ষদ সেই তথ্য পাঠানো মাত্রই আধিকারিককে সন্দেহ হয়, সংশ্লিষ্ট স্কুল থেকে ইতিমধ্যে তথ্য চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এবং তাছাড়াও এখানে আরো একটু বলে দিয়েছে, দেখো ইতিমধ্যে 4,28,000 ছাত্রছাত্রীর নম্বর জমা পড়েছে এবং 7,882টি স্কুল কিন্তু ইতিমধ্যে তাদের ওয়েবসাইটে নাম্বার পাঠিয়ে দিয়েছে। তাহলে এখানেই কিন্তু একটা সন্দেহ থেকে যাচ্ছে যে তোমাদের নাম্বার কিন্তু ঘোর বদল হচ্ছে। বিভিন্ন স্কুল কিন্তু ছাত্রছাত্রীদের নাম্বার বেশি করে পাঠাচ্ছে, আবার কোনো কোনো ছাত্রছাত্রীর নিরিখে কিন্তু নাম্বার পাঠানো হতে পারে বলে এটাও সন্দেহ প্রকাশ করা হচ্ছে। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ফেভারিট স্টুডেন্ট বলে একটা কথা আছে, সেই তরফে কিন্তু নাম্বার যেতে পারে, কিন্তু সেটাই কিন্তু এখন বড় হয়ে দাঁড়িয়েছে। তোমাদের পরীক্ষার নাম্বার কিন্তু সঠিকভাবে মূল্যায়ন করে পাঠানো হচ্ছে না, যেহেতু বিভিন্ন স্কুলের কাছে নবম শ্রেণীর এবং একাদশ শ্রেণীর কোনো নথি নেই, তারা নিজেদের মন গড়া কিন্তু নম্বর পাঠাচ্ছে কিন্তু সেই নাম্বার কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টের সাথে কোনো মিল নেই। ছাত্রছাত্রীর বাড়িতে যে মার্কশিট আছে এবং যে নাম্বার পাঠানো হচ্ছে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক থেকে যাচ্ছে, সেই জন্যই কিন্তু পর্ষদের সন্দেহ হয়েছে এবং সেই সংশ্লিষ্ট তথ্য নিয়ে কিন্তু সেই স্কুলের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নিতে চলেছে। এবং এই একটা স্কুলের যেহেতু তথ্য উঠে এসছে, এবার মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু সমস্ত স্কুলের পর্যবেক্ষণ করবে এবং তাদের পাঠানো মার্কসগুলো কিন্তু ভালোভাবে ভেরিফাই করা হবে। তাই তোমাদের মার্কস নিয়ে কিন্তু আবার একটা জটলা সৃষ্টি হলো, কিন্তু মধ্য শিক্ষা পর্ষদ স্পষ্টভাবে চিঠি পাঠিয়ে দেবে, বলেছেন যে তোমাদের মার্কসে কোনো হেরবদল কিন্তু সরকার এটা মানবে না। তাই এই ছিল একটা ছোট্ট আপডেট। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো, তার সাথে তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।